গত এক সপ্তাহ ধরে টানা মুষলধারে বৃষ্টি আর উত্তরবঙ্গে বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের সবজি বাজারেও। কারণ চট্টগ্রামে যে সবজি সরবরাহ হয় তার বেশিরভাগই হয় উত্তরবঙ্গ কিংবা আশেপাশের উপজেলা থেকে। এসব জায়গার ফসলি জমি তলিয়ে আছে পানিতে, ফলে বাজারে অন্তত 50% সরবরাহ কমেছে সবজির, আর কেজিতে দাম বেড়েছে অন্তত 10 থেকে 20 টাকা। কাঁকরোল, পটল, ঝিঙা সহ বেশিরভাগ সবজি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে। স্বাদে তিতা হলেও দামে কম নয় করলার, বিক্রি হচ্ছে 60 টাকায়। আর কিছু সবজি আছে যেগুলোর দাম আকাশ ছুঁয়েছে, যার মধ্যে গাজর বিক্রি হচ্ছে 130 টাকায়, পুদিনা পাতা 250 টাকায়, আর টমেটো বিক্রি হচ্ছে 180 টাকায়, আলু 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। সিলেট থেকে যে বেগুনটা আসতো ওই বেগুনটা নাই, আরও অনেক কিছু আসতো, ওগুলো আসে না, তার কারণে দাম বাড়তি বাজারে। এই সপ্তাহ সবজির কথা বলতে গেলে আপনার প্রত্যেকটা সবজি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার 5 থেকে 10 টাকা করে বাড়ছে। আলু এখন 30 টাকা কেজি, আগে বিশ্বে আমরা 5 টাকা 20 টাকা। দামের ঊর্ধ্বগতি মাছের বাজারেও। চট্টগ্রামের বাজারগুলোতে বছর জুড়ে সরবরাহ থাকে সামুদ্রিক মাছের। এখন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় মিঠা পানি ও পুকুরের মাছই ভরসা, তাই বেড়েছে মাছের দামও। পুকুরের মাছের উপরে চাহিদা একটু বেশি, কারণ সাগর মাছ বন্ধের কারণে আগের তুলনায় 210-220 টাকা দামে বেশ কম। আগে মনে করেন 120 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন 200 টাকা, 180 টাকা। তবে কিছুটা স্বস্তি আছে মাংসের বাজারে। সামনে কোরবানির, আর এই সময়টাতে বিয়ে শাদী সহ সামাজিক অনুষ্ঠানও কম। এ দুয়ে মিলে মুরগির চাহিদা খানিকটা কমেছে, ফলে দামও কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা কেজিতে, সোনালি মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা কেজিতে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। কমতির দিকে ব্রয়লার মুরগির দাম, বিক্রেতারা বলছেন কোরবানির আগে দাম আরও কমতে পারে। এখন কোরবানি উপলক্ষে বিয়েশাদি হইতেছে না, বিয়েশাদি হইলে দাম বাড়তি থাকতো, এখন বেচা বিক্রির চাহিদাটা কম। আগের বছরে কোরবান আসতে আসতে আপনার দাম আরও কমছিল, এখন খাদ্যের দাম বাড়তির কারণে মুরগির দাম এখনও কমতেছে না, এরকমই রয়েছে। কোরবানির ঈদে বাড়তি চাহিদা থাকে মশলা ও তেলের, তবে জিরা ছাড়া প্রায় সব মশলার দামই স্থিতিশীল। জিরার দাম কেজিতে বেড়েছে 100 থেকে 120 টাকা। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হলেও এখনও প্রভাব পড়েনি খুচরা বাজারে। এক নম্বর জিরা যেটা ছিল ওটা 400 টাকায় বিক্রি করতাম, এখন বর্তমানে 500 টাকা 550 টাকা বিক্রি করতে হয়, এইটুকু আর কি। আর না হলে সবগুলো মোটামুটি আগে রেটের আছে। পাম অয়েলটা কমছে, সয়াবিন তো এখনও আগে রেটে আছে, সয়াবিন রেটটা কমানো। এছাড়া বাজারে চালের দাম প্রকার ভেদে 200 থেকে 300 টাকা কমেছে প্রতি বস্তায়।